কোরআনুল করিমের মধ্যে আছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন, আখিরাত, পরকাল, কালেমা, ঈমান, বন্দেগী এগুলোর কথা বলছেন। এই 950 বছরে তিনি বহুভাবে মানুষকে ডাকছেন, কোরআনে আছে বহু আঙ্গিক। রাতে ডাকছেন, দিনে ডাকছেন, লোকেরা কানে আঙ্গুল দিত ওনারে দেখলে, উনি তবুও বলছেন। চোখ ঢাকা রাখত চেহারা ওনারে দেখলে, উনি তাদেরকেও দাওয়াত দিছে। জিদ করত, রাগ দেখাইতো প্রচণ্ড, জিদ করত আর কি, এই মিয়া তুমি কেবল আমার এই ফাইসো, ওয়াজ করতা আর মানুষ দেখো না, বুঝেন এমন আছে না অনেকের। তো নূহ আলাইহিসসালাম তাকেও দাওয়াত দিত, অহংকার করত, এই সে কেডা শাস্তি দিব, কিসের আজাব আবার, কি কও না কও হুজুর মিয়া, হাসর, মিজান, কবর, থৌ এগুলো, এই এরকম অহংকার করত। নূহ আলাইহিসসালাম তাদেরকেও কি দিছেন, দাওয়াত দিছেন, কোরআনে আছে এগুলো। এরপরে বলছি ইন্নি আলান্তু লাহুম, আমি এলান করছি, ঘোষণা দিছি, হে জনগণ, দেশবাসী, মহল্লাবাসী, আল্লাহর প্রতি ঈমান আনো, এভাবে ঘোষণা দিয়ে দিয়ে বলছি। আসরারতু লাহুম, গোপনে একজন একজন করে বলছি, ভাই তুমি তুমি কমপক্ষে ঈমান আনো, ঠিক আছে সে নষ্ট হয়ে গেছে, তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না, এরকম একজন একজন করে পৃথক পৃথকভাবে আলাদা আলাদা বলছে। ইন্নি দাআউতুহুম জিহারা, নূহ আলাইহিসসালাম বলছে আল্লাহ আমি প্রকাশ্যে দাওয়াত দিছি, গোপনে দাওয়াত দিছি, তোমাদেরকে আল্লাহ তাআলা অনেক বৃষ্টি, সম্পদ, সন্তান, বাগ বাগিচা, ফল ফসল, ঈমান আনলে, বন্দেগী করলে দিবে। নূহ আলাইহিসসালাম বলেন এগুলো বলে বলেও দাওয়াত দিছি, যে দুনিয়ার প্রলোভনও দেখাইছি, অনেক কিছু পাইবা আল্লাহরে মানলে। আবার যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি সব কিছু আমাদের লালন পালন করছেন, আমাদেরকে দিচ্ছেন, সেই হিসেবে তিনি সম্মান পাওয়ার যোগ্য, যে এত কিছু দেয় তাকে তো মূল্যায়ন করা উচিত, উচিত কি না বলে। তো নূহ আলাইহিসসালাম বলেন আল্লাহ এইভাবে বলিও দাওয়াত দিস, যে রে ভাই আল্লাহকে তো উচিত কদর কর, তিনি বৃষ্টি না দিলে কে দিন, তিনি রোদ না দিলে আর কে আছে, তিনি আলো না দিলে আর কে আছে, তিনি অন্ধকার না দিলে আর কে আছে, এরকমভাবে বুঝাইছে আল্লাহকে সম্মান করো, কদর করো। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, এরকম মানে বহু আঙ্গিকে, মানে আমার বলার উদ্দেশ্য হলো এই কথা, যে কত যে আইটেমে কি করছে উনি দাওয়াত দিছে। ওই একবার বলছি, তারে দুইবার বলছি হুজুর তে আমার ফুত, মন 10 বার কইছি নামাজের কথা পড়ে না, তো এখন কি করছেন চাচা, কন আর কই না, বাহ সমাধান, মানে আপনি সিদ্ধান্ত নিছেন যে আর বলার দরকার নাই, শেষ, ওই তো না হেতে শেষ, এটা তো মুসলমানের কথা না। একজন মুসলমান যার কলিজায় ঈমান আছে, আখেরাত আছে, তার জীবিত থাকতে তার চোখের সামনে তার সন্তান বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নাফরমান হয়ে যাবে, তো মুসলমান মেনে নিতে পারে। আমি বেঁচে থাকতে আমার স্ত্রী বেপর্দা হবে, বেশরম হবে, আমি একজন মুসলমান এটা মেনে নেয় কিভাবে, আমার মেয়ে এটা নামাজ পড়বে না, পর্দা করবে না, একজন মুসলমান এটা মেনে নেয় কিভাবে, এই মানে আল্লাহর কথা সর্বোচ্চ চেষ্টা করতে হবে, যে বিভিন্নভাবে বল। যেমন দেখেন আমরা শুক্রবারে জুমার নামাজে
ওলামায়ে কেরাম আল্লাহর কথা বলে সারা দেশে, বলে কি না জুমার বয়ান। এরপরে আসরের পরে মুসল্লিদের দিকে ফিরে বসে, ফজরের পরে মুসল্লিদের দিকে ফিরে বসে, কখনো দুই চার কথা বলে, তালিম করে, দোয়া করে, আবার মাহফিলে ওয়াজ করে, মাদ্রাসায় সবক পড়ায়, আবার এই যে এখন ছোট্ট 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 করে মসজিদে 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 ইসলাহি মজলিস ছোট ছোট বয়ান করছে। আমি আপনার ব্যক্তিগতভাবে, কোরবানির ঈদ হয়েছে 29 তারিখ গত মাসের, মনে আসেনি, তার আগের দিন ছিল 28 তারিখ। তো এই 28-29 এই দুই দিন বাদে 27 তারিখও আমি বয়ান করছি, 30 তারিখও মানে ঈদের পর দিন থেকে আবার বয়ান আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। প্রতিদিন প্রতিদিন যাচ্ছি কোথাও না কোথাও গড়ে, তাইলে আল্লাহর কথা ওলামায়ে কেরাম বলতেছে, এরম সবাই সব আলেমরাই ব্যস্ত বিভিন্নভাবে, কারণ গুনার মাত্রা অনেক বেড়ে গেছে,